আপনি একদিন রাত্রি বেলা 12টা থেকে ভোর 5টার চিত্রটা যখন ট্রাক ঢোকে একবার দেখে আসুন, এদিকে চলুন পালসিট পর্যন্ত, ওদিকে চলুন ধুলাগড় পর্যন্ত, এদিকে চলুন জাগুলি পর্যন্ত বা রানাঘাট পর্যন্ত, তাহলে দেখতে পাবেন রাতের পশ্চিমবঙ্গ আর পুলিশের তোলা তোলা কি অবস্থাতে গেছে। উত্তরবঙ্গ একই অবস্থা, উত্তরবঙ্গ ঠিক একই ভাবে আমাদের ফরাক্কা পয়েন্টে বলুন, আমাদের ধুলিয়ান পয়েন্টে বলুন, কালিয়াচক পয়েন্টে বলুন, ডালখোলা পয়েন্টে বলুন, সব জায়গায় এমনকি আসাম বর্ডারের বারবিশা সব জায়গায় একই, হিলি সীমান্ত পেট্রোপোল সর্বত্র তোলা তোলা তোলা, টাকা টাকা টাকা। পূর্ব মেদিনীপুরের ময়না থেকে প্রচুর মিষ্টি মাছ জ্যান্ত মাছ তারা গাড়িতে করে কলকাতা প্রবেশ করে, ছোট ছোট গাড়ি করে কয়েকশো গাড়ি ঢোকে। আমি প্রত্যেক দিনই দেখি তিন জায়গায় তাদেরকে টাকা দিতে হয়, তাদেরকে নিমতৌড়ি থেকে আমাদের সেকেন্ড ব্রিজের আগে পর্যন্ত, পরে পর্যন্ত মিস্টার পান্ডে বলে এক ট্রাফিকের ওসি আছে, তিনি মুখ্যমন্ত্রীর টিফিনের প্যাকেট সরবরাহ করেন। এই হচ্ছে পুলিশের অবস্থা। তাই আজকে যে ঘটনা ঘটেছে, চোখের জল ছাড়া আমরা কিছু দিতে পারি না, ওইটুকু ফুটফুটে একটা 7 বছরের বাচ্চাকে যেভাবে পুলিশ মন্ত্রীর অপদার্থতা, আর বিনীত গোয়েলের তো পদত্যাগ করা উচিত সিপি থেকে, গলায় গামছা দিয়ে পদত্যাগ করা উচিত, এইরকম মানে বেদনাদায়ক ঘটনা মুখোমুখি হতে হবে সকালবেলা উঠে আজকে টিভিতে সোশ্যাল মিডিয়াতে, এই কল্পনার বাইরে। আমি 17টা আমাকে করেছে, কোথাও 50 কিলোমিটার ফোর হুইলারের সামনে ছিল, 55 হয়ে গেছে, 60 হয়ে গেছে, 17টা কমপ্লেন দিয়েছে, মেসেজ ঢোকে 17,000 টাকা দিয়ে দিয়েছে, আরো বললে দেবো। মমতা ব্যানার্জির অনেক অভাব চলছে, মমতা ব্যানার্জি ডিএ দিতে পারছে না, বেতন দিতে পারছে না, মমতা ব্যানার্জি উন্নয়ন করতে পারছে না, তার অভাব চলছে। 17,000 টাকা যদি আপনি দিতে হয় আরো দিব, অসুবিধা নেই। এদিনের আলোর মতো সত্যি, কোথায় সকালবেলা সব স্কুল থাকে, সব কারখানার ছোট কারখানা বড় কারখানার দরজা খুলে, আপনি ভোর 5টা থেকে সকাল 9টা পর্যন্ত আপনি কোথাও ট্রাফিককে পান, আপনি রাত্রি 9টার পরে তো হাওয়া হয়ে যায়, আমি তো নিজাম প্যালেস থেকে 9টার পরে বেরোই, একটা লোককে রাস্তা দেখতে পাই, কেউ থাকে না। আর যদি বৃষ্টি পড়ে যায় এক্ষুনি হলেই একদম পয়াকারে পা, কখন ভাইপো বেরোচ্ছে এয়ারপোর্টে যাচ্ছে দুবাই ব্যাংকক পালাচ্ছে, আর কখন পিসিমণি বেরোচ্ছে বাড়ি থেকে নবান্ন বা অন্য কোথাও, সেইটার জন্য একবারে জুতো মোজা খুলে সব রাস্তায় দাঁড়িয়েছি। আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না, আমাদের ন্যাশনাল বিজেপি স্পোকসপারসন এই বিষয়ে মন্তব্য করবেন, এবং আমরা আমি যেটুকু বুঝি ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে সবচেয়ে বেশি রেসপেক্ট যদি কেউ করে বিজেপি করে। মমতা ব্যানার্জি একটা টুইট আমাকে করলো না কেন, সুপ্রিম কোর্টে আজকে একটা ভালো স্ল্যাপ খেয়েছে তো, আমার বিরুদ্ধে রক্ষা কবচ তুলে দিয়ে মামলা করার জন্য মোহনপুর থানায় মামলা করেছিল। মমতা ব্যানার্জি ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, আজকে পশ্চিমবাংলায় একা জিততে পারবে না জানে, তাই কংগ্রেসকে সিপিএমকে সঙ্গে নিতে চাইছে। এমনকি কালকে আমি ক্যানিং এর এমএলএ কে বলতে দেখছিলাম যে ক্যানিং এ বিজয় উৎসব হবে 13 তারিখে, আইএসএফ এর নেতা নওশাদ সিদ্দিকীও আসুন, এরা বুঝেছে যে আর ওই এনআরসি সিএএ এইসব ঢপ মেরে সংখ্যালঘু ভোট পাওয়া যাবে না, তাই পশ্চিমবাংলায় একা জিততে পারবে না বলে এদেরকে
সবাইকে ডাকছে, প্রমাণ হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় একা লড়ার এবং জেতার দম নেই, ফুরিয়ে গেছে সেটা, বিজেপি সেটা কেড়ে নিয়েছে, বিজেপি আতঙ্কেই এসব করছে। মাননীয় লকেট চট্টোপাধ্যায় নিজে তার উত্তর দিয়ে দিয়েছেন অলরেডি, আমার বাড়তি কিছু বলার। তৃণমূলের ছোট থেকে বড় সবাই চোর, এটা জানে, প্রমাণিত চোর। এবং বিধানসভায় আমরা যখন এমএলএরা চোর চোর বলি, তখনই ওরা সবাই একসঙ্গে লাফাতে শুরু করে, যেন দুটো পায়ে কাটা ফুটে গেছে। যে মুখ্যমন্ত্রী পৌরসভা কর্পোরেশন ভোট ভিভিপ্যাট ছাড়া ইভিএম এ করেন, সেই মুখ্যমন্ত্রী মুখে এসব পানায় না। তিনি পশ্চিমবাংলায় 2022 সালে যত পৌরসভা কর্পোরেশনে ভোট করেছেন এবং 21 ডিসেম্বরে কলকাতা কর্পোরেশনে ভোট করেছেন, সেই ইভিএম গুলোতে একটাতেও ভিভিপ্যাট ছিল না। তাই ভিভিপ্যাট বিযুক্ত ইভিএম এর প্রশ্ন আগে নিজের রাজ্যে স্থানীয় নির্বাচনে ইভিএম এ ভিভিপ্যাটটা লাগান, তারপরে বড় বড় কথা বলবেন। কারণ মমতা ব্যানার্জি জানে তার লোকেরা ব্যালট খেয়ে ফেলতে পারে, ইভিএম খেতে পারবে না, অত বড় মুখ নেই, অত বড় লিভারও নেই। আর না থামুন, আমি বাসল কাজটা করি। রাজনীতি উনি করেন, রাজনীতি আমরা করি না। আমরা তো ভারতবর্ষে তেরঙ্গা যাত্রা করি, মোদিজিতে ঘর ঘর তেরঙ্গা করেন, তখন তো আমরা কখনো ভাবি না যে তৃণমূল কংগ্রেসের পতাকার রং তেরঙ্গা, মাঝখানে ঘাস ফুল, আমাদের তো এই ভাবনা থাকে না। আমরা তো ভারতবর্ষের জাতীয় পতাকা হিসেবে শ্রদ্ধা করি। মুখ্যমন্ত্রী স্বামী বিবেকানন্দকে স্মরণ করা উচিত, তাহলে গেরুয়া রঙের প্রতি তার যে এত অসহিষ্ণুতা এটা কেটে যাবে। তিনি বিজেপিকে স্মরণ করছেন তাই রেগে যাচ্ছেন। আমি বলবো মাথা ঠান্ডা করুন, বয়স হয়েছে, এবং গেরুয়া রঙের সঙ্গে স্বামীজিকে স্মরণ করুন, তাহলে সব মিটে যাবে, সমস্যা নেই, মুখ বন্ধ হয়ে যাবে। মহামান্য রাজ্যপাল খুব ভালো ভালো মানে উদ্যোগ নিচ্ছেন, আমি সমর্থন করি, কিন্তু কার্যক্ষেত্রে রাজ্য সরকার রাজ্যপাল মহোদয়ের কথা শুনছে না। তিনি পঞ্চায়েতে পিস রুম করেছিলেন, 7,500 অভিযোগ পড়েছিল, একটা অভিযোগও নিষ্পত্তি স্টেট ইলেকশন কমিশন এবং রাজ্য সরকার করেনি। তার অফিস, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিপি এবং স্টেট ইলেকশন কমিশনার রাজীব সিনহাকে পাঠিয়েছেন, কিন্তু তারা আমাদের রাজ্যের সাংবিধানিক প্রধানকে ন্যূনতম মর্যাদা দেননি। তিনি এক্সপায়ারি মেডিসিনের কথা বলেছেন, তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির কথা বলেছেন, তিনি আজকে বিএ কলেজগুলোর দুর্নীতির কথা বলেছেন। এটা সবাই জানে, মহামান্য গভর্নরের কাছে প্রচুর পাবলিক পিটিশন, অভিযোগ, করাপশন যাচ্ছে, তিনি এগুলো ফরওয়ার্ড করছেন কিন্তু অ্যাকশন হচ্ছে না। আমি মহামান্য রাজ্যপালকে বলবো একটা রাস্তা খুঁজতে, যাতে শুধুমাত্র অভিযোগগুলো অভিযোগের মধ্যে না থেকে তার প্রমাণিত অভিযোগের কঠোর এবং কঠিন শাস্তি হয়। আমি যেমন বিধানসভার ফ্লোরে বলি, বাইরে বলি, প্রেস কনফারেন্স করে তথ্য দিই, তারপরে আমি নির্দিষ্ট সময় ওয়েট করার পরে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করি, আমি তদন্তকারী সংস্থার কাছে আবেদন করি, যাতে বিষয়টা কার্যকর হয়। মানুষ আমাদের কাছে শুধু মুখের কথা নয়, আমাদের কাছ থেকে মানুষ পরিত্রাণ চায়, এবং আমরা যদি সেই পরিত্রাণটা দিতে না পারি, আমাদের চেয়ারের প্রতি বা সংবিধানের দায়িত্বতার প্রতি অমর্যাদা করা হবে। মহামান্য রাজ্যপাল মহোদয় গত 2-3 মাস ধরে অনেক বিষয়ে সচেষ্ট, তার কথা এই রাজ্য সরকার শুনছে না, একটা আধিকারিকও শুনছে না। এক্ষেত্রে মহামান্য রাজ্যপালের একটা ওয়ে আউট করা উচিত, যাতে যারা অভিযোগ করছেন, যে অভিযোগকে তিনি সত্য বলে মনে করছেন, তার সমাধান হয়।
গ্রেপ্তারের সঙ্গে রামনবমীর সম্পর্ক নেই। এটা মোহাম্মদ বাজারের পুরনো যেখানে 70,000 জিলেটিন স্টিক উদ্ধার হয়েছিল তার সঙ্গে রিলেটেড, এবং সেখানে বীরভূম জেলার তৃণমূলের প্রথম সারির নেতারা যুক্ত। এনআইএ ইনভেস্টিগেশন করার পরে প্রপার অপারেশন বা অ্যাকশনে নেমেছে, এবং এই অ্যাকশনটা অনেক দূর পর্যন্ত যাবে। তৃণমূল মানেই খুন, তৃণমূল মানেই বন্দুক, তৃণমূল মানেই বুলেট, তৃণমূল মানেই বিস্ফোরণ, আর দিয়ে সবাই জানে। আমরা পশ্চিমবঙ্গ থেকে বুড়িমার চকলেট বোম তুলে দিয়েছি, কিন্তু পিসিমার বোম প্রতিদিন ফাটছে। স্বাভাবিকভাবে পিসিমণির বোম যারা বানছেন এবং ফাটাচ্ছেন বা বানতে গিয়ে ফেটে মরছেন, এদের বিরুদ্ধে ব্যবস্থা একমাত্র এনআইএ করতে পারে, কারণ এটা সরাসরি রাষ্ট্রবিরোধী কাজের সঙ্গে যুক্ত, এবং এক্ষেত্রে খুব হাই পাওয়ার এক্সপ্লোসিভ ব্যবহার করা হচ্ছে। নইলে এত হাজার হাজার জিলোটিন বা আরডিএক্স মশলা উদ্ধার হতো না পশ্চিমবঙ্গ থেকে। আমি এই বিষয়ে না জেনে মন্তব্য করবো না। ভারত হচ্ছে আইনের ঊর্ধ্বে কেউ নয়, আইনের ঊর্ধ্বে কেউ নয়, সবাই ল অ্যাবাইড পিপল, অর্থাৎ তিনি সেলিব্রিটি হন, পলিটিশিয়ান হন। আমাদের প্রধানমন্ত্রীর সময়কালে তিনি বারে বারে কথা জোর দিয়ে বলেছেন যে দুর্নীতির প্রশ্নে এবং দেশের যারা ক্ষতি করছেন, রাজস্ব যারা ফাঁকি মারছেন, এটাও একটা দেশের ক্ষতি। জিরো টলারেন্স নীতি তিনি নেন। কিছুদিন আগে সেন্ট্রাল ইনভেস্টিগেটিং এজেন্সির একটা সেমিনারে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন প্রয়োজনে আমি 1,00,000 আমি ছেলেদেরকে মানে যুবক যুবতীদের রিক্রুট করব, প্রয়োজনে 1,00,000 নতুন রিক্রুটমেন্ট করব, কিন্তু আমি দুর্নীতির যে শিকড়, যে জড় বিভিন্ন স্তরে যুক্ত আছে সেটা তুলে ফেলব। আর এই দুর্নীতির বিরুদ্ধে যে কটা ইম্পর্টেন্ট এজেন্সি কাজ করে তার মধ্যে ইডি সিবিআই ছাড়াও ইনকাম ট্যাক্স অথরিটি, আইটি অথরিটি একটা ইম্পর্টেন্ট। তারা যারা প্যান কার্ড বা ইনকাম ট্যাক্সের ওপেন স্টেটমেন্টের বাইরে বেআইনি টাকা পয়সা গচ্ছিত রাখেন, তাদের ক্ষেত্রে তারা ব্যবস্থা গ্রহণ করতে পারেন, দেশ তাদের আইনগত পাওয়ার দিয়েছে। তাই যার কথা আপনি বললেন তিনি সেলিব্রিটি হন আর ইন্টারন্যাশনাল ফেমাস হন, তিনিও আইনের আওতায় পড়েন। যদি অভিযোগ সত্যি হয় তাহলে নিশ্চিতভাবে তার ল অ্যাবাইড পিপল হিসেবে তার আয়কর দপ্তরের সঙ্গে সহযোগিতা করে মিটিয়ে নেওয়া উচিত। দেখিয়ে তো ফিরকা পরিস্থিতি হ্যাঁ, অপরচুনিস্ট। আপনি পক্ষ মে জব জাতা হ্যায় তব বহুত আচ্ছা বড়িয়া জাজমেন্ট, জব আপনি খিলাফ আপনি রাজনৈতিক ইচ্ছা কে খিলাফ, রাজনৈতিক জো আপনি এজেন্ডা হ্যায় উসকে খিলাফ জব জায়েগি তব এ লোক উসকো সেন্ট্রাল গভর্নমেন্ট পেরি বিজেপি কা সাজিশ